What is up, guys? So today I'm gonna show you that how to do envelope fold. Don't worry, moja korchhilam just. Bangla channel, Bangla intro hobe, Bangla shob kichu hobe. Just moja. So thank you so much. Ek ek kore pray 120 subscriber e pouchhe gechi. 120 jon subscribe korecho. Jara jara korecho video bhal legeche. Thank you so much. To kalker video ta ektu late upload korlam karon kalke ektu net issue hochhilo. Thik ache, to net issue jonno late upload hoyeche. To views ekhon apototo kom eshe 100 view cross hoyni. To jara jara amar স্কুল এখানে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়েছি দেশবন্ধু পল্লী সেবা সংঘ সন্তোষ কুমার শিক্ষানিকেতন। তো এই ভিডিওটা গিয়ে দেখে নাও, আগের ভিডিওটা দেখে নাও, কালকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। অনেকে যারা স্কুলে পড়ছো আমি কমেন্ট করে জানিয়েছো যে খুব খুব ভালো লেগেছে ভিডিওটা। তো যাদের পছন্দ হবে দেখে নাও। তো আজকে যে ভিডিওটা করবো দেখতে পাচ্ছ ঘর খুব মেসড আপ হয়ে আছে, আমি দেখানোর চেষ্টা করবো। দেখো প্রচণ্ড বেশি মেসড আপ, বিছানা ঠিক নেই, নিচে মানে ফ্লোরও মেসড আপ হয়ে আছে। তো আমি জাস্ট আজকে ক্লিন দে, ঠিক আছে, আজকে ক্লিন করবো সব কিছু পরিষ্কার করবো। আর তার সাথে যেটা বললাম এনভেলপ ফোল্ড, কী হয় বিছানার যা চাদর আছে তো তোমার যা চাদরের এখানে ফোল্ড করতে হয়, ঠিক আছে। তো কীভাবে কী ফোল্ড করতে হয়, এনভেলপ ফোল্ড একটা আছে যেহেতু হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি এনভেলপ ফোল্ডটা শেখাবো। ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। তো চলো পুরো ঘরটাকে পরিষ্কার করা যাক, তারপর বাকি কথা হবে। Off the mark with a gorgeous cover drive. নাটক হলো, এবার আমি মেন কাজ করা যাক। তো ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। তো ঘরটা পরিষ্কার করব, তারপর দেখো কি হয়। সো গাইস, ক্লিনিং তো ডান, মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, জাস্ট এবার নোংরাগুলো বাইরেটাই ফেলবো। তো দেখতে পাচ্ছি তারপর দেখাচ্ছে নোংরাগুলো, এত নোংরা জমেছে, ভাবো এক দু সপ্তাহ ধরে ক্লিয়ার করিনি। তো এটা জাস্ট ছাদ থেকে জাস্ট এখানে একটা গার্বেজ ফেলার জায়গা আছে, তো জাস্ট এখানটায় ফেলে দিলাম। এবার ঘরটা মুছতে হবে মপ দিয়ে, বাট ভিউটা অসাধারণ না, পিছনের ভিউটা পুরো গ্রিনারি, বিউটিফুল। তো চলো এবার মপ করে নেওয়া যাক, টাইম ওয়েস্ট না করে। মপ করার পর কী করা যায় দেখা হচ্ছে, চলো। সো গাইস দেখো, যখনই রুম ক্লিন করবে সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে বেড মেকিং। তো দেখো বেড একদম পুরো মেসড আপ হয়ে আছে বিচ্ছিরিভাবে। তো প্রথমে বেড মেকিং করবো, কারণ কী হয় বিছানায় যে ধুলোগুলো থাকে, ডাস্টগুলো থাকে, সেগুলো তো ফ্লোরে পড়বে। তো আগে ফ্লোর যদি ক্লিন করে নাও, আবার ক্লিন করতে হবে। তো ফার্স্ট আমি বেড মেকিংটা করবো। বেড মেকিং করার পর একবার তো ফ্লোর মানে ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে দিয়েছি, তো এরপর আরেকবার একটু ধুলো পড়বে, ওটা ভুলে গেছিলাম। তো আরেকবার ঝাড়ু দিয়ে তারপরে মপ করবো। তো আগে বেড মেকিং করে নিই। আর বেড মেকিং যেটা আমি বলেছিলাম যে এনভেলপ ফোল্ড দেখাবো কী করে এনভেলপ ফোল্ড করতে হয়, অনেকেই জানো বা জানো না যে কেন এনভেলপ ফোল্ড বলে, তো আমি দেখিয়ে দেবো, আশা করছি ভালো লাগবে। তো চলো প্রথমে বিছানা থেকে যেসব জিনিসগুলো আছে, যেমন দেখো ল্যাপটপটা আছে, তারপরে আমার এইগুলো আছে, এগুলো সরাই তারপরে বেডটা মেকিং করবো, চলো। দেখতে পাচ্ছ ঘেমে গেছি, প্রচণ্ড গরম হচ্ছে। তো বাই দ্য ওয়ে নট অ্যান ইস্যু, তো ব্যাপারটা হচ্ছে যে এখন বেডে যেগুলো জিনিসগুলো ছিল সব সরিয়ে দিয়েছি, এবার বেডটা তৈরি করব। তো বেড তৈরি করার আগে মেন রুল হচ্ছে যে বেডে যে ম্যাট্রেসটা আছে, তো ম্যাট্রেসটা সরিয়ে নেওয়া, মানে ধরো কোনো দেওয়ালের সাথে এটে আছে বা হেডবোর্ডের সাথে এটে আছে, তো ওটাকে একটু সরিয়ে নিয়ে আসা, যাতে চতুর্দিক দিয়ে টাগ ইন করা যায়। তো চলো প্রথম কাজ হচ্ছে ম্যাট্রেসটা সরিয়ে আনবো। তো আমি দেখাবো এক সেকেন্ড জাস্ট। তো দেখতে পাচ্ছ দেখো ম্যাট্রেসটা আছে, জাস্ট ম্যাট্রেসটা একটু সরিয়ে আনলাম, ঠিক আছে। তো এবার বিছানার চাদরটা দিয়ে ট্যাগ ইন করে নেব। তো চলো দেখাচ্ছি। দেখো এরমভাবে বিছানার চাদরটা পেতে নেবে, তারপর তো ট্যাগ ইন আমি করে দিচ্ছি, একটা কোণা জাস্ট দেখাচ্ছি। তো দেখো এইখানটায় যে এরম চাদরটা এরম হয়ে আছে, তো কী করে এনভেলপ ফোল্ড বানাতে হয় আমি দেখাচ্ছি। তো চাদরটা এরম এই জায়গা থেকে ধরো ধরবে, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরম উপরটাই এরম রেখে দেবে। তো এবার নিচের যে পার্টটা আছে ওটা হালকা করে টাগ ইন করে দাও, ঠিক আছে। আমার একটু ছোটো আছে বলে ছোটো চাদর করছি, কিন্তু বড়ো চাদরও করতে পারো, ভালো হয়। এবার যেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা হলো, তো দেখো এখান থেকে অ্যাঙ্গেলটা হয়ে গেছে এখানটায়, তো অ্যাঙ্গেলটা করে এরম টাগ ইন করে দাও। তো হয়ে গেল, দিস ইজ ইয়োর 45 ডিগ্রি কোণে এনভেলপ ফোল্ড। সো গাইস ডান, বেড মেকিং ডান। তো প্রচণ্ড বেশি ঘাম হচ্ছে, দেখো প্রচণ্ড বেশি গরম, প্রচণ্ড বেশি কষ্ট হচ্ছে। তো বাড়ির মায়েদের এবং হাউস ওয়াইফদের হ্যাটস অফ, গোটা দিনে এইসব কাজ করো তো খুবই কষ্টের কাজ। আমরা যারা বলি যে হাউস ওয়াইফ
বা যারা কর্পোরেট বলে কাজ করেন না, যেসব মেয়েরা বাড়ির মায়েরা বা মহিলারা, তো তাদের হ্যাটস অফ, তারা খুবই হার্ডওয়ার্ক করে। হাউস ওয়াইফ হলে কী হবে, বাড়ির সমস্ত কাজ করে, তো সবাইয়ের তরফ থেকে তাদের জন্য একটা লাইক তো বানতে হয় ভাই। আমাকে লাইক না, তাদের লাইক করো, তাদের অ্যাপ্রিসিয়েট করো। সো গাইস, ফ্লোর ক্লিন করতে করতে একটা স্টিকার পেয়ে গেছে, দেখো ছোট্ট মতো একটা পাপ্পি, এর স্টিকারটা। তো এই স্টিকারটা একজনের স্টিকার, তো চিনতে পারলে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। এবার চান করে নেবো, চান করার পর খেয়ে দিয়ে মাঠে যাব, আসল কন্টেন্ট তো মাঠেই। তো চলো ডিরেক্টলি দেখা হবে মাঠে, যদি মাঝখানে কোনো বিশেষ কিছু না ঘটে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর তোমাদের দায়িত্ব হচ্ছে যে আজকে ভিডিওটার পর 10টা সাবস্ক্রাইবার্স বাড়াও। তো কমন 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 10টা সাবস্ক্রাইবার্স বাড়াও, তো পরে আরেকটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। আজকে যদি 10টা সাবস্ক্রাইবার্স বাড়ে, 122 আছে, 132 করো, আজকের মধ্যে 132 হলে কালকে শিওর একটা খুব 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 স্পেশাল ভিডিও আমি আপলোড করব। তো চলো টাটা।